আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ক্যারিয়ার গাইডলাইন থেকে আশাতুল খান তুহিন বলছিলাম। আজকে আমরা পিন্টারেস্ট, পিসি থেকে পিন্টারেস্ট ব্রাউজ করতে যারা সমস্যা ফেস করতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিও। তো পিসি থেকে পিন্টারেস্ট ইউজ করতে কী সমস্যাটা, চলুন আমরা সরাসরি দেখি। এখানে যদি আমরা pinterest.com লিখে এন্টার বাটন চাপি, চাপার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের সাইটটা আমরা ব্রাউজ করতে পারতেছি না, দিস সাইট ক্যান্ট বি রিস্ট, এরকম একটা এরর দেখাচ্ছে। এটা আমরা রিলোড দিলেও একই সমস্যা থেকে যাচ্ছে। তো এই সমস্যাটা দূর করার জন্যই মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই সমস্যাটা যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদের একটা সেটিংসে গিয়ে ছোট্ট একটা কাজ করতে হবে। তার আগে আমরা আরেকটা নিউ ট্যাব ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা একটু গুগলে যাব। গুগলে গিয়ে আমরা প্রাইভেট ডিএনএস লিখে একটু সার্চ করব, সরি পাবলিক ডিএনএস লিখে একটু সার্চ করব। পাবলিক ডিএনএস লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমরা এখানে একটা আইপি অ্যাড্রেস দেখতে পাবো। আইপি অ্যাড্রেস এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে 8888, আর দ্বিতীয় যে কোডটা রয়েছে সেটা হচ্ছে 8844। তো এই দুটোকে আমরা সেটিংয়ের মধ্যে এন্টার করিয়ে দিলেই আমাদের সমস্যাটা দূর হবে। তো ব্রাউজারটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম। করে রাখার পরে আমরা সেটিংসটা ওপেন করব। আপনারা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন তাদের জন্য মূলত। তো সেটিংসে আমরা যাব। যাওয়ার পরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনটাতে ক্লিক করে দেব। তো এই অপশনটাতে ক্লিক করার পরে আমরা এখানে আরেকটা অপশন পাবো, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখানে ক্লিক করব। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা পাবেন আপনারা, সেখান থেকে ওয়াইফাই অপশনে ক্লিক করবেন। ওয়াইফাই অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে চলে যাওয়ার পরে এখানে ইন্টারনেট প্রোটোকল এই অপশনটাকে সিলেক্ট করে তারপর আরেকবার প্রপার্টিসে যাবেন। আরেকবার প্রপার্টিসে যাওয়ার পরে যে ইন্টারফেসটা পাবেন সেখান থেকে ইউজ দ্য ফলোয়িং ডিএনএস সার্ভার অ্যাড্রেস এটাকে চেক করবেন। এটা চেক করার পরে এখানে লেখার অপশন চলে আসবে। এখানে আপনারা 8888, আর দ্বিতীয়টা আমরা যা দেখছিলাম আপনাদের অবশ্যই মনে আছে 8844। তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়া পর্যন্তই আমাদের কাজ ছিল, আমাদের আর কোনো কাজ নেই। এবার আমরা আরেকবার চলে যাব ব্রাউজারে। তো ব্রাউজারে আমরা এখানে পিন্টারেস্ট এখানে রিলোড দিলে কাজ নাও করতে পারে, আবার করতেও পারে, করলে অবশ্যই ভালো। দেখুন আমাদের পিন্টারেস্টে অলরেডি লগ ইন হয়ে যাচ্ছে। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও, যে পিন্টারেস্টে আমরা কীভাবে পিসি থেকে ঢুকব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।